ভূত একটি কিন্তু প্রার্থী তিনজন শিখে ছিঁড়বে কার ভাগ্যে জল্পনা তুঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দু নম্বর ব্লকের শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতে ২০২ নম্বর বুথে তৃণমূলের তিনজন প্রার্থী হয়েছেন মনোনয়ন জমা দেওয়ার পর তিন প্রার্থীর নামই দেওয়াল লেখা হয়েছে যা ঘিরে প্রকাশ এসেছে তৃণমূলের অন্তরে মতবিরোধ শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতে ২০২ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন জারিনা গায়ে একই বুথের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্ণালী নস্কর এবং অপর্ণা বৈদ্য কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই জারিনা তার দাবি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশে প্রার্থী হয়েছেন তিনি বিধায়ক আমাদের নমিনেশন ফাইল করতে বলেছিল আমরা নমিনেশন সেরকম ভাবে ফাইল করেছি করার পরে আমরা যখন দেয়ালে চুন দিচ্ছিলাম তখন বর্ণালী মণ্ডল বলেছে যে তোমাদের নাম ক্যান্সেল হয়ে গেছে আমরা দেয়ালে লিখব আমাদের টিকিট পেয়েছি বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন জয়নগরের তৃণমূল বিধায়ক সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আমি বিষয়টা আমি জানতে পেরেছি আমার বিধানসভায় দু নম্বর ব্লকে শাহজাদাপুর জিপি ২০২ নম্বর বুধে জরিনা গায়েন সে নমিনেশন পেপার সাবমিট করেছে আবার বর্তমানে প্রধান সেও বর্ণালী নস্কর সেও ওই বুধে এআইটিসি নমিনেশন ফাইল করেছে বিষয়টা আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তৃণমূল কংগ্রেসের মধ্যে যে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসছে এবং সমস্ত ব্লকে এই ঘটনা ঘটছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের জামরিয়া চিঁচুড়িয়া পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজেন বাউরি আর দেওয়াল লেখা হয়েছে চুমকি হাঁসদার নামে যিনি ডাহুকা হাটদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলায় এরকম তো হওয়ার কথা না যদি এরকম হয়ে থাকে আমি ওখানে যারা নেতৃত্বে আছে তাদের কাছে খোঁজ খবর নেব হ্যাঁ এটা ভুল হয়ে গেছে মানে কালকে ওরা ভুল করে লিখেছে আমার কাছে এখনই রিপোর্ট এলো আমি সেটা বললাম যে যাতে সংশোধন হয় সে ব্যবস্থা করো ধরে বেঁধে যাকে পেরেছে দাঁড় করিয়েছে এখন ওরা নিজেরাই জানে না যে ওদের প্রার্থীকে যার জন্য যে যেখানে যার পছন্দ মতো নাম সেটা লিখে দিচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার চলছে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে পঞ্চায়েতে প্রার্থী নিয়ে প্রকাশ্যে রাজ্যের শাসক দলের অন্দরে মতানৈক্য সুকান্ত দাস কৌশিক নাতাইদের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকার ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর